ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব ডায়ালিসিস করার জন্য কোথায় কোথায় কোন ধরনের চ্যানেল করতে হয় তবে টেকনিক্যাল কথা বাদ দিয়ে চলিত শব্দ ব্যবহার করে বোঝার সুবিধের জন্য যেমন সিভিসি অর্থাৎ সেন্ট্রাল ভেনাস ক্যাথিটারকে আমরা বলবো ঘাড়ের চ্যানেল এভি ভি বা এভি গ্রাফট যেটা হাতে করা হয় সেটাকে হাতের চ্যানেল বলবো আর পালমা খ্যাথে যেটা সেটা বুকের চ্যানেল বলবো অন্য দুটো আলাদা ভিডিওতে টেকনিক্যাল বিষয় আর চ্যানেলগুলো কিভাবে দীর্ঘদিন কার্যকর থাকবে সেগুলোর আলোচনা করা যাবে তো ডায়ালিসিসের জন্য প্রথমেই যে চ্যানেলটা করতে হবে সেটা টেম্পোরারি বা ক্ষণস্থায়ী এক এটা প্রতিবার ডায়ালিসিসে শুরু হওয়ার আগে করা হবে এবং ডায়ালিসিস শেষ হওয়ার পরপরই খুলে নেওয়া হবে এই ধরনের চ্যানেল সাধারণত স্নেক বাইট বা সাপে কাটা রোগীর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য তাদের খুব বেশি হলে দু থেকে পাঁচটা ডায়ালিসিস নিতে হয় অবস্থা বিশেষে বেশিও নিতে হতে পারে এই ধরনের চ্যানেল পায়ে আর খুব ভালোভাবে বললে কুঁচকির কাছে করা হয় তবে যাদের কিডনি ফেলিউরের জন্য ডায়ালিসিস নেওয়া শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন যদি শরীর খুব বেশি ফুলে থাকে তাহলে সিভিসি বা ঘাড়ের চ্যানেল করার অসুবিধা থাকার জন্য পায়ে টু ওয়ে ক্যাথিটার দিয়ে টেম্পোরারি চ্যানেল করা হয় এটা সাধারণত এক থেকে দেড় মাস কার্যকর থাকে তবে রোগীর শারীরিক অবস্থা ও রোগীর সুগার থাকলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ইনফেকশান হতে পারে তখন অন্য পায়ে বা ঘাড়ে নতুন করে চ্যানেল করতে হবে পায়ের চ্যানেল করতে ন্যূনতম সাড়ে চার হাজার টাকা খরচ হবে যদি প্রথমেই সিভিসি অর্থাৎ ঘাড়ের চ্যানেল হয় বা প্রথম চ্যানেলের পর ঘাড়ে চ্যানেল হয় তবে সাধারণত ঘাড়ের চ্যানেল করতে ন্যূনতম খরচ সাড়ে ছ হাজার টাকা হতে পারে ঘাড়ের চ্যানেল আড়াই মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত কার্যক্ষম থাকবে অবস্থা বিশেষে আরও বেশি দিন চলতে পারে আমার ব্যক্তিগত অভিমত যদি বলতে চান তো বলবো সিভিসি বা ঘাড়ের চ্যানেলটাই করা ভালো তাতে খরচ কম এবং রোগীর স্বাচ্ছন্দ্যও বজায় থাকে আর যে কারণটা আছে সেটা এবার বলব দীর্ঘদিন ডায়ালিসিস নেবার জন্য একটা দীর্ঘমেয়াদি চ্যানেল করা হয় এটাই এভি ভি বা এভি গ্রাফট যেটাকে আমরা হাতের চ্যানেল বলবো এটা একটা অপারেশানের মাধ্যমে করা হয় এটা ন্যূনতম খরচ দশ হাজার বা বারো হাজার টাকা থেকে শুরু হয় অপারেশনের দিন থেকে এটা ম্যাচিওর হতে চালু হয় এবং চালু হতে সময় নেবে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন তার বেশি ও লাগতে পারে কম বেশি রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে এটা হয় এটা অপারেশনের সঙ্গে সঙ্গেই কিন্তু চালু হবে না বা এটা দিয়ে সঙ্গে সঙ্গেই ডায়ালিসিস নেওয়া যাবে না ফিসচুলা চালু হবার আগে অবধি টেম্পোরারি চ্যানেল দিয়ে ডায়ালিসিস নিতে হবে যদি টেম্পোরারি চ্যানেল পায়ে করা হয় তাহলে এক একটা চ্যানেলের মেয়াদ গড়ে এক মাস করে ধরলে দু থেকে তিনটে চ্যানেল করতে হতে পারে আর ঘাড়ে সিভিসি করা থাকলে তা ফিশচুলা চালু হওয়া পর্যন্ত কার্যক্রম থাকে তাই পায়ে চ্যানেল থাকলে রোগীকে পা ভাজ করতে অসুবিধে হয় বেশি হাঁটা চলা করাও সম্ভব হয় না চান করানো অসুবিধে প্রসঙ্গত এই ফিস চুলা অসাবধানতাবশত ও নানা কারণে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এক একটা হাতে দুবার করে দুটো হাতে সর্বোচ্চ চারবার ফিস করা যেতে পারে ফিশ চুলা দীর্ঘদিন কীভাবে ভালো লাগবেন তা অন্য ভিডিওতে বিস্তারিত বলবো এবার যে চ্যানেলটা হয় সেটা হয় বুকে সেটা পার্মাখ্যাথ ডায়ালিসিস সেন্টারে আপনি রোগীর পরিজনের মুখে এই চ্যানেলটাকে কেয়ার বলতেই শুনবেন প্রসঙ্গত এই বুকের চ্যানেলটার খরচ ন্যূনতম আঠেরো হাজার টাকা থেকে শুরু হয় দু বছর বা তারও বেশি সময় কার্যক্ষম থাকে তো এই বুকের চ্যানেল সাধারণত তিনটে কারণে করা হয় প্রথম হলো ডাক্তারবাবু কোনো বিশেষ কারণে টেম্পোরারি চ্যানেল করেননি তাই পরে এভি ভি বা হাতের চ্যানেল করে নিতে পারবেন দ্বিতীয় কারণ হলো আপনার হাতের শিরা এতটাই সরু যে চ্যানেল করা সম্ভব নয় সেক্ষেত্রেও আপনার হাতে জেল বল বা হলুদ রঙের স্মাইলি বল নিয়ে হাতের ব্যায়াম করতে থাকুন শিরাটা পরবর্তীকালে যদি ভালো হয়ে যায় তখন কিন্তু হাতে এভি গ্রাফট করা যেতে পারে আর তৃতীয় যে কারণটা হলো আপনার হাতে সব ফিসচলাগুলোই বন্ধ হয়ে গেছে তাই বুকে চ্যানেল করতে হবে এখানে একটা কথা বলে রাখি যে টেম্পোরারি চ্যানেল দিয়ে ডায়ালিসিস চলাকালীন ইনফেকশন হওয়ার জন্য কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে এই সময় ডায়ালিসিস সেন্টার থেকে একটা ইনজেকশন দেওয়া হয় এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু কাঁপুনিটা বন্ধ হয়ে যায় তো এটাকে রাইগার বলে এখন রাইগার আপনি কীভাবে বুঝবেন রাইগার আপনি এভাবেই বুঝবেন যে রোগীর কিন্তু আগে জ্বর ছিল না যখন ডায়ালিসিস শুরু হলো বা ডায়ালিসিস চলাকালীন কিংবা ডায়ালিসিস শেষ হওয়ার পরেই কিন্তু কাঁপুনি দিয়ে জ্বরটা আসবে এবং এই জ্বরটা যখন পরবর্তীকালে ওষুধের দ্বারা কমিয়ে দেওয়া হবে তারপর কিন্তু আর জ্বর আসবে না এটাই কিন্তু রাইগার যদি এরকম হয় যে রোগী কিন্তু বারবার জ্বর আসছে ছেড়ে যাচ্ছে জ্বর আসছে ছেড়ে যাচ্ছে সেটা কিন্তু রাইগার নয় তখন কিন্তু সেটা অন্য কোনো ভাইরাল ফিভার হলেও হতে পারে ডাক্তার দেখানো উচিত আর যেটা আমার এই ভিডিও ভিডিওতে বলা উচিত নয় তাও আমি বলছি যে এই রাইগার হবার সময় কিন্তু একটা যে ইঞ্জেকশান দেওয়া হয় সেটা কিন্তু ডায়ালিসিস চলাকালীন কিন্তু ডায়ালিসিস শেষ হয়ে যাওয়ার পরে যদি রাইগারটা হয় খুলে দেওয়ার পরে হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে এই জিনিসটা বন্ধ করা হয় এবার আপনাদের যেটা দেখা উচিত সেটা হচ্ছে যদি ডায়ালিসিস চলাকালীন রাইগার হয় তখন যদি গায়ে চাপা দিয়ে রাখা হয় পেশেন্টকে অক্সিজেন দিয়ে দেওয়া হয় অথবা প্যারাসিটামল খাওয়ানো হয় কিন্তু ইঞ্জেকশান দেওয়া হচ্ছে না এবং রোগী অনেকক্ষণ ধরে কাঁপতে থাকছে এই জিনিসটা কিন্তু ভালো নয় তো এই জিনিসটা একটু দেখা উচিত আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোতে আমি এগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো যে হাতের চ্যানেলটা কিভাবে আপনি ভালো রাখবেন সেটার কেয়ার কিভাবে নেবেন বুকের যে চ্যানেল হবে সেটারও কেয়ারগুলো কিভাবে নিতে হবে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে রাখুন উদ্যোগ ধন্যবাদ